নমস্কার বন্ধুরা, কে এন মোটিভেশন অ্যান্ড সাকসেস স্টোরি ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষাঞ্জিৎ চক্রবর্তী। কেমন আছেন সকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিজেকে পরিবর্তন করুন। কিছুই পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি নিজে পরিবর্তন হচ্ছেন। এটা পরিস্থিতির ব্যাপারে নয়, এটা ভাগ্যের ব্যাপারে নয়। আমরা জীবনে সকলেই ভালো এবং খারাপ পেয়ে থাকি, সকলেই জীবনে ঝুঁকিপূর্ণ মুহূর্ত পড়ি। এটা মানুষ হওয়ার সামান্য একটি অঙ্গ। আমি ওই ব্যাপারে বলছি যেসব পরিস্থিতির মধ্যেও আপনারা নিজেদের কাজ করে চলেন। যদি আপনি অর্থ ব্যবস্থার বদল হওয়ার অপেক্ষা করেন, নিজের কামাই বদল হওয়ার অপেক্ষা করছেন, সম্পর্ক পরিবর্তনের অপেক্ষা করছেন, যা কিছুই জিনিসের পরিবর্তনের অপেক্ষা করছেন, মনে রাখবেন কিছুই পরিবর্তন হবে না। যদি আপনি পরিবর্তনই চান তো নিজেকেই পরিবর্তন করতে হবে। যখন আপনি পরিবর্তন হবেন তো সব কিছুই আপনার জন্য পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি চান তো আপনাকে ভালো হতেই হবে। যখন আপনি ভালো কিছু প্রাপ্ত করবেন তখন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আপনাকে নিজের ওপর বাকি জিনিসের থেকে বেশি কাজ করতে হবে। আপনাকে অন্য কিছুর বিপরীতে নিজেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। দুপা পিছিয়ে এসে নিজের জীবনকে খুব ভালোভাবে লক্ষ্য করুন। আপনি তাতে কি পরিবর্তন আনতে পারেন? নিজের সাথে সততা বজায় রাখুন। আপনি আপনার জীবনকে কীভাবে শোধরাতে পারেন? যদি আপনি নিজের সাথে ইমানদার হন, অনেক ক্ষেত্রেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। আর যদি না হয়ে থাকে তাহলে আপনি মানুষ নয়, আর না হলে নিজেকে মিথ্যা বলছেন। সেই সব ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য কাজ করুন। নিজের জীবন থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আপনাকে আপনার লক্ষ্য থেকে ভটকাতে পারে। যা কিছু আপনার বাঞ্ছিত জীবন থেকে দূরে নিয়ে যায় তা সমাপ্ত করে দিন। তা টিভি হোক আর নেগেটিভ লোকের প্রভাব বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক জিনিস, আপনি জানেন তা কি? নিজের মধ্যে দেখুন, নিজের সাথে ইমানদারি বজায় রাখুন। এটা আপনার জীবন, যার ব্যাপারে আমরা কথা বলছি। কিছুই খুব জরুরি হয় না। নিজের সাথে সততা বজায় রাখুন, মজবুত হয়ে উঠুন। যে জীবনের জন্য আপনি বাঁচতে চান তার জন্য সাহস রাখুন। তাতে অন্যরা যা ইচ্ছা ভাবুক কিছু বদলাবে না যতক্ষণ না আপনি বদলাচ্ছেন। কিছু ভালো হবে না যতক্ষণ না আপনি ভালো হয়ে উঠছেন। আপনার সব থেকে বড় বাধা, সব থেকে বড় শক্তি আপনাকে প্রত্যেক দিন পিছন থেকে আয়নাতে দেখছে। আপনার জীবন সেই জিনিসের ওপর নির্ভর করে যার ওপরে আপনি বেশি মনোযোগ দেন। কে বেশি শক্তিশালী এটাকে কেবল আপনিই মূল্যায়ন করতে পারেন। যে আপনার জন্ম ঠিক কী কারণে হয়েছে, আপনি অন্যজনের মতো হলে সহজ রাস্তা খুঁজবেন। আপনি পরিবর্তনের জন্য শীঘ্রই পরিকল্পনা করবেন না, কিন্তু আমি জানি আপনি বাকিদের মতো না। কেন কি আপনি এটা শুনতে পারবেন না যদি আপনি এরকম করেন? নির্ণয় নিন এই মুহূর্তেই যে আপনি এখনই কাজ শুরু করবেন। যেহেতু আপনি জিতের জন্য জীবন নির্ধারিত করতে যাচ্ছেন, সেসব যা আমাকে আমার জীবন থেকে দূরে নিয়ে যায় আমি তাকে দূর করতে চাই। ইতিবাচক দৈনিক অভ্যাস, নিজের ওপর কাজ করা, আগে এগোনো আর অধিক শেখা, প্রত্যেক দিনকে গুরুত্বপূর্ণ বানানোর জন্য প্রতিজ্ঞা নিন। আমার কথার ওপরে বিশ্বাস করুন, আপনি মহানতা প্রাপ্ত করবেন। কারণ আপনি তখন মহান হয়ে উঠবেন, আপনার পরিবর্তন আসবে, কারণ আপনি নিজেকে বদলাবেন। কবির কথায়, নাই নাই ভয়, হবে হবে জয়, হবে হবে জয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।